আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম তুলিস ফিউশন চ্যানেলে খুবই মজাদার ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বরবটি পনির ভর্তা। এই ভর্তাটি এতটাই টেস্টি, আমি না বললে আপনার বুঝার উপায় নেই কি ভর্তা খাচ্ছেন। আমার এই ভর্তাটি এত মজার কারণ হচ্ছে আমি এখানে চিজ অ্যাড করেছি। চলুন এবার ভর্তাটি বানাতে চলে যাই। আমি এখানে 1 কেজি বরবটি প্রায় 2 ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি। এখন বরবটিগুলোকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করতে দিতে হবে। সেই জন্য ফুটনো পানিতে বরবটিগুলো দিয়ে দিচ্ছি। ফুটনো পানি দেওয়ার কারণ হলো বরবটিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সবজির রঙও থাকবে সবুজ। পানির পরিমাণটা এমনভাবে দিবেন যাতে সবজি সেদ্ধ হওয়ার পর অবশিষ্ট আর পানি না থাকে, কারণ বেশি পানি দেওয়ার ফলে সবজি থেকে অতিরিক্ত পানিগুলো ফেলে দিতে হবে, এতে পানির সাথে সবজির পুষ্টিগুণগুলো চলে যাবে। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ আর একটু বেশি পরিমাণে কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচের পরিমাণ বলবো না, আপনারা যে যতটুকু ঝাল খান সেই অনুযায়ী ঝাল বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। যেহেতু এটি ভর্তা তাই ঝাল একটু বেশি হলে ভালো লাগবে। সব উপকরণগুলো একটু নেড়ে ঢেকে সবজি সেদ্ধ হতে দিব প্রায় 5 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর পানিগুলোও সব শুকিয়ে গেছে। সবজিগুলো ঠান্ডা হওয়ার পর একটা হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে যতটা সম্ভব মিহি পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এবার একটি ফ্রাইং প্যানে 1/2 কাপ তেল দিয়েছি। এই ভর্তায় তেলের পরিমাণ একটু বেশি লাগে, তেল গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পেঁয়াজের কালার ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত, আর সেই পর্যন্ত নাড়তে হবে। দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ আস্ত রসুনের কোয়া, তবে এটা অপশনাল কারণ অনেকে রসুনের ফ্লেভার পছন্দ করেন না। আমি এখানে ফ্রোজেন রসুনের কোয়া দিয়েছি। রসুনগুলো বেশি ভাজা হবে না, জাস্ট 2 মিনিটের জন্য ভেজে নেব। খোসা ছাড়ানো বড় চিংড়ি মাছ নিয়েছি প্রায় 5 থেকে 6টি। এবার এগুলাকে ছোট ছোট পিস করে কড়াইয়ে ঢেলে দিব। আনুমানিক প্রায় 2 মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে ভাজবো। চিংড়ি মাছগুলো ওভার কুক করবো না। চিংড়ি মাছের পরিমাণে দিয়ে দিচ্ছি একটু লবণ। মাছগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন চিংড়ি মাছের সুন্দর একটা ঘ্রাণ আসবে আর দেখতে ঠিক এই রকম লালচে হবে। তখন দিয়ে দিব ব্ল্যান্ড করে রাখা বরবটি পেস্ট। এবার বরবটি পেস্টগুলো নেড়ে চেড়ে একটু পর পর ঢেকে দিব আর ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত ফ্রাইং প্যানের তলানিতে লেগে আসবে এবং তেল বের হয়ে আসবে। মাঝে মাঝে আমার ভিডিওতে আমার বাচ্চাদের কান্নার শব্দ শোনা যায়, সেই জন্য আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। বরবটি পেস্টগুলো থেকে যখন পানি টেনে আসা শুরু হবে তখন থেকে চুলার আঁচ থাকবে মিডিয়ামের চেয়ে একটু কম। যখন দেখবেন বরবটির পানি প্রায় 80%-এর মতো শুকিয়ে গেছে, অর্থাৎ ঠিক এমন হয়ে গেছে, তখন আপনি যদি মনে করেন তেল কম হয়েছে তাহলে চাইলে আরও কিছু তেল অ্যাড করতে পারেন। এই ভর্তায় তেল একটু বেশি লাগে, তবে বোঝা যায় না এত বেশি তেল দিয়ে রান্না করা হয়েছে। এখন দিয়ে দিব স্লাইস করা 1 পিস চিজ। আমি এই রকম চিজ নিয়েছি, তবে আপনি চাইলে দেশি পনিরও ছোট ছোট পিস করে দিতে পারেন। তবে দেশি পনির দিলে আরও একটু আগে দিতে হবে, কারণ দেশি পনিরগুলো গলতে সময় একটু বেশি লাগে। নাড়তে নাড়তে চিজগুলো যখন গলে যাবে তখন দিয়ে দিব সামান্য একটু কাঁচামরিচ। প্রথমে আমি অনেক কাঁচামরিচ দিয়েছিলাম, তাই আমি এখন শুধু মরিচের ফ্লেভারের জন্য অল্প কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি। রান্না শেষ হওয়ার ঠিক 2 মিনিট আগে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলে মরিচের যেমন সুন্দর একটা ফ্লেভার আসে তেমনি সবুজ কালারের কারণে দেখতেও সুন্দর লাগে। আর যেই খাবার দেখতে যত সুন্দর হয় তা খেতেও তত মজার হয়। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব 1 চামচ পরিমাণে চিনি, এটা অপশনাল। চিনি দেওয়ার কারণ হলো খাবারের স্বাদ ব্যালেন্সে আনার জন্য। যখন দেখবো এর কনসিস্টেন্সিটা এমন হয়ে গেছে, অর্থাৎ ভর্তার মতো আঠালো হয়ে গেছে, সব শেষে দিয়ে দিব ধনে পাতা এবং ভালোভাবে মিক্স করে নেব যাতে ধনে পাতার ফ্লেভার খাবারে পুরোপুরি চলে আসে। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব।
আমি বলবো এই ভর্তাটি চিজ আর চিংড়ি মাছের ফ্লেভারের জন্য যেমন খুবই মজার হয়েছে, তেমনি আনকমন একটা টেস্ট হয়েছে। তাই আমি চাই আপনারা একবার এটি বাসায় তৈরি করে আমায় জানাবেন এর টেস্ট কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের ছোট ছোট প্রতিটা কমেন্টস আমি খুবই মনোযোগ দিয়ে পড়ি। আশা করি সবাই ভালো থাকবেন, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবসময় আমার পাশে থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।